বরিশালে সপ্তম শ্রেণীর ছাত্রের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দুই সহপাঠীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন স্বজনরা। এদিকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। হাসপাতালের বিছানায় ছটফট করছিল সপ্তম শ্রেণীর ছাত্র মাহফুজ। স্বজনরা জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় দুই বন্ধু তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মোবাইল কেনা বাবদ পাওনা 600 টাকার জন্য এই ঘটনা ঘটে বলে জানান তারা। বন্ধুরা ওরা ডাক্কা নিয়েছে, নিয়ে তারপরে কেরোসিন দিয়ে গায়ে আগুন লাগাই দিচ্ছে। 600 টাকা পাইতো মোবাইলে, টাকাটা পাওয়ার কারণ টাকাটা দেয় না, ওটা নিয়ে দুষ্কত হয়েছে। তখন আগে কেরোসিন দিছে, দিয়ে আগুন ধরাই দিয়ে এটা নিয়ে ওরা লুকিয়ে গেছে। চিকিৎসকরা জানান তার শরীরের 23 ভাগ পুড়ে গেছে। 20 ভাগের বেশি পুড়ে গেলেই তাকে বলি আমরা মেজর বার্ন। তো ওই তুলনায় ও হলো একটু শিশু এবং তার 23 ভাগ পুড়ে গেছে, আমরা এটাকে মেজর বার্ন উইথ ইনহেলেশন ইঞ্জুরি, যেটা ওর জীবনের উপরে একটা ঝুঁকি আছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আইনি বিষয়টা সম্পূর্ণ প্রক্রিয়াধীন রয়েছে এবং একটা সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করে এখানে যদি কোনো ধরনের ঘটনা থাকে, যেগুলো অপরাধমূলক কোনো ঘটনা, তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। চিকিৎসকের পরামর্শে রোববার বিকেলেই উন্নত চিকিৎসার জন্য মাহফুজকে ঢাকায় নিয়ে গেছে তার স্বজনরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।